আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা ডেস্কটপে ওয়ালপেপার যদি চেঞ্জ করতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারি আমরা সেটা দেখব আজ। প্রথমে আমাদের কি করতে হবে, উইন্ডোজে বাটনে ক্লিক করতে হবে, এরপরে সেটিংয়ে যাব আমরা। সেটিংয়ে গিয়ে আমরা এখান থেকে পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, এখান থেকে চলে যেতে হবে থিম। থিমের উপর একটা ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে জাস্ট আপনি যদি জেনারেলি চেঞ্জ করতে চান জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এই ধরনের ইমেজ বা যে কোনো ধরনের ইমেজ চলে আসবে। এখন আপনি যদি চান যে না আমি ইমেজের ক্যাটাগরিটা চেঞ্জ করব, তাহলে আপনাকে এই যে এখানে একটা আইকন দিয়েছে আইকনের উপর ক্লিক করেন। ক্লিক করলে ডেস্কটপের উপরে পাবেন আইকনটা। এরপরে গিয়ে আপনারা যদি চান যে না আমি এই ধরনের ইমেজ চাচ্ছি, জাস্ট এই ধরনের ইমেজ দিলে এটা পরবর্তীতে এই ধরনের ইমেজ অনুযায়ী চেঞ্জ হবে। এখন যদি আপনি এটা টাইম চেঞ্জ করতে চান, কত মিনিট পরে পরে চেঞ্জ করবেন, তাহলেও আপনাকে একটা কাজ করতে হবে। সেটিংয়ে যান, সেটিংয়ে গিয়ে আপনি আবারও পার্সোনালাইজে যান। এখান থেকে গিয়ে থিমের ভিতরে চলে যাবেন অথবা ব্যাকগ্রাউন্ডের ভিতরে যান। ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডের ভিতরে গিয়ে এখান থেকে গিয়ে পিকচারগুলো কত সময় পরপর স্লাইড আকারে আসবে, আচ্ছা স্লাইড আকারে আসবে, স্লাইড ডাউন কত সময় পরপর 30 মিনিট পরপর আসতেছে। আচ্ছা আমাদের এটা ইমেজ নিয়েছে 30 মিনিট, আমি এটাকে 1 মিনিট পরপর দিব। দিয়ে এখান থেকে গিয়ে আমি আবারও এটা সিলেক্ট করে দিব। দিলে এটা 1 মিনিট পরপর চেঞ্জ হবে। তো প্রথমে তাহলে আমি কী করলাম, একটু স্টেপ বাই স্টেপ আপনি করবেন, করলে দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে গেছে। এটা একটা নর্মাল বিষয়, যারা বুঝবে তাদের জন্য তো সহজ, আর যারা বুঝবে না তাদের জন্য একটু কঠিন হতে পারে, বাট স্টেপগুলো ফলো করলে সহজ হয়ে যাবে। ওকে, তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।